বন্ধুরা, আজ আমি নরম তুলতুলে দুধ চিতুইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে এই পিঠেটাকে দুধ এক্সাও বলেন। চিতুই পিঠে শক্ত হয়ে যাওয়া, এই সমস্যা আমরা অনেকেই ফেস করেছি। আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেটা ফলো করে বানালে চিতুই পিঠে তুলোর মতোই নরম হবে। তার জন্য কিন্তু আমি বেকিং পাউডার বা ময়দা কোনোটাই ইউজ করব না। চিতুই পিঠে শুধু নলেন গুড় দিয়েও খেতে দারুণ লাগে। আরও একটা কথা বলে রাখি, দুধ চিতুইয়ের আসল স্বাদ নারকল দুধেই। তার জন্য দুটো বড় নারকল কুড়ে নিয়েছি। নারকল কোড়া আরও মিহি করার জন্য মিক্সিতে পিষে নেব। হাতে সহ্য হবে এই রকম গরম জল 1.5 লিটার মতো বা 6 কাপ দিয়ে দিচ্ছি। নারকল 2 মিনিট চটকে নিতে হবে। এই নারকল দুধ বের করার ঝামেলা অ্যাভয়েড করার জন্য অনেকেই গরুর দুধ দিয়ে দুধ চিতুই বানান, কিন্তু তার টেস্ট অনেক কম হয়। নারকল দুধ দিয়ে বানানো দুধ চিতুই একবার খেলে গরুর দুধের দুধ চিতুই মুখে লাগবে না, আর এতটাই মজা হয়। আপনারা ট্রাই করে দেখুন, আমার কথাটা হুবহু মিলে যাবে। একবার দুধ বার করে নিংড়ে রাখা নারকলে আরও 1 কাপ জল দিয়ে অবশিষ্ট দুধটা বের করে নেব। দুধটা হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। নারকল দুধটা বের করার জন্য আমি টোটাল 1 লিটার 750 মিলি মতো জল ইউজ করেছি। দুধে 4টে ছোট এলাচ, 1টা তেজপাতা, ছোট ছোট টুকরো করা 10টা কাজু বাদাম ও 14-15টা কিশমিশ দিয়ে দিচ্ছি। দুধটা মিনিট দুয়েক ফোটাতে হবে। এবার এতে খেজুরের ঝোলা গুড় 400 গ্রাম দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। 1/4 চা চামচ নুন দিলাম। 4 মিনিট দুধটা ফুটিয়ে নেব। দুধ চিতুইয়ের দুধ তৈরি, এটাকে নামিয়ে কভার করে রাখব। চিতুই পিঠের জন্য আমি 2 রকম চালের গুঁড়ো নিয়েছি, 200 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো ও 200 গ্রাম আতপ চালের গুঁড়ো। 2 রকম চালের গুঁড়ো একসঙ্গে চেলে নিচ্ছি। এগুলো কেনা চালের গুঁড়ো। এখন শীতের সময় আপনার আশেপাশের অনেক দোকানেই এই চালের গুঁড়ো পেয়ে যাবেন। এবার আসি জলের প্রসঙ্গে। চালের গুঁড়োতে জল মেশানোর আগে জলটা খুব গরম করে নেবেন, তবে জল টকবক করে ফোটাবেন না। চালের গুঁড়োতে জল মেশানোর আগে মাটির বড় সরা হাই ফ্লেমে গরম করতে বসিয়ে দেবেন। 5-6 মিনিট সময় দিয়ে খুব গরম করে নিতে হবে। এরই মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব। চালের গুঁড়োতে গরম জল দিতে হবে আর খুব দ্রুত মিশিয়ে নিতে হবে। দেখুন, জলটা এতটাই গরম, আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার তৈরির জন্য একটু বড় মিক্সিং বোল নেবেন। এটা যেহেতু খুবই গরম, তাই আমি একটু চামচ দিয়ে, একটু হাত দিয়ে ও বাকিটা চামচ দিয়ে এইভাবে মাখতে থাকব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, তবে এটা একটু ঘনের দিকেই রাখতে হবে, নয়তো পিঠেটা ঠিকমতো ফুলবে না। ব্যাটারে একটু আধটু যে গুটলেগুলো থাকবে সেটা হাত দিয়ে মেলানোর চেষ্টা করলে সময় বেশি লাগবে, তাই একটা বড় স্ট্রেনারে এইভাবে ছেঁকে নিতে পারেন। ব্যাটারটা তৈরি করতে 3.5 কাপের একটু বেশি বা 850 মিলি মতো জল ইউজ করেছি। ব্যাটারটা মোটামুটি একটু ঘনর দিকেই থাকবে। ব্যাটারের ঘনত্বটা এই রকম হবে। সরা খুব গরম হয়ে গেলে সামান্য সাদা তেল গ্রিজ করে নেবেন। মাটির সরা নতুন হলে প্রথম 1-2টো পিঠে একটু মাটি মাটি হয়ে যেতে পারে, পরের দিকে আর এই সমস্যা থাকবে না। আমি পিঠেগুলো একটু বড় করছি, আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন। ব্যাটার দেবার পরই একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। 15-20 সেকেন্ড পর
চারিদিক দিয়ে সামান্য জল ছিটিয়ে দেবেন। এতে ভেতরে একটা বাষ্প তৈরি হয় যেটা পিঠেকে ফুলতে সাহায্য করে। চিতই পিঠে তৈরির সময় ফ্লেমটা কন্টিনিউয়াসলি হাইয়ে রাখবেন। এক একটা চিতই পিঠে তৈরি হতে মোটামুটি 4.5 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। জল ছিটানোর 4 মিনিট পর পিঠেটা চেক করে দেখে নেবেন। পিঠে তোলার আগে খুন্তিটা একটু জলে ভিজিয়ে নেবেন, তাহলে খুব সহজেই পিঠেটা উঠে আসবে। নারকল দুধে পিঠে ছাড়ার আগে দেখে নেবেন দুধ গরম আছে কিনা। ঠান্ডা মনে হলে দুধ পুনরায় গরম করে তারপর পিঠেটা ছাড়বেন। ব্যাটার দেবার আগে প্রতিবারই একটু ফেটিয়ে নেবেন। আমি যে পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি তাতে 9টা চিতই পিঠে তৈরি হয়েছে। 6টা পিঠে আমি দুধে ভিজিয়েছি। আপনারা চাইলে এই পরিমাণ দুধে আরও 1টা 2টো বেশি পিঠেও ভেজাতে পারেন। তবে সব পিঠে ভেজাতে চাইলে দুধের পরিমাণ বাড়াতে হবে, নইলে একে অপরের চাপে পিঠেগুলো ভেঙে যেতে পারে। দুধে পিঠেগুলো ছাড়ার পর আর ফোটাতে যাবেন না, তাহলে পিঠেগুলো ভেঙে ক্ষীর হয়ে যাবে। পিঠেগুলো কভার করে সারা রাত ভিজিয়ে রাখব। মিনিমাম 10 ঘন্টা ভেজাতেই হবে। পিঠেগুলো দেখুন কি ভীষণ নরম হয়েছে। এই চিতই পিঠে আপনি শুধু নলেন গুড় দিয়েও খুব মজা করে খেতে পারবেন। সারা রাত ভেজানোর পর সকালবেলা পিঠেগুলো আপনাদের দেখাবো। ওপরে দেখুন নারকলের দুধের মালাই বসে গেছে। নরম তুলতুলে দুধ চিতই তৈরি। পিঠেটা দেখুন জাস্ট চামচ ছোঁয়ানোর অপেক্ষা, ভীষণ নরম। আমি যেমনভাবে দেখালাম হুবহু রেসিপিটা ফলো করে দুধ চিতইটা বানান আর তারপর আমাকে জানান কেমন হলো। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে রেসিপির লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমাদা শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর প্লিজ কিপ ওয়াচিং সালমাদা শেফ। সকলে খুব ভালো থাকবেন, টাটা।